ক্ষেত খামার চ্যানেলে স্বাগতম। আমি আজকে আপনাদের গুটি পেঁয়াজ থেকে কিভাবে পেঁয়াজ উৎপাদন করা যায় এবং ভালো মানের পেঁয়াজ উৎপাদন করা যায় সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে জমি চারটা চাষ দিয়ে নেবেন। চারটা চাষ দিয়ে নেওয়ার পরে এইভাবে খাপ করে নেবেন। খাপ করে নেওয়ার পরে আমরা দেশীয় ভাষা আঁকা বলি, আঁকা। এই আঁকা দিয়ে এইভাবে আঁকা টেনে হাত এক হাতে পাঁচটা করে পেঁয়াজ তুলবেন। তার আগে আপনাকে জমি তৈরি করতে হবে, এই খাপগুলো তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন, কতগুলো সার দিবেন সে সম্পর্কে আপনাদের জানা একান্তই দরকার। সেটা হলো কাঠা প্রতি মিনিমাম 14-15 কেজি বিভিন্ন ধরনের সার দিতে হয়। সেটা কি, সেটা হলো আমি যা দিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি এবং বর্ণনা করছি। সেটা সেগুলো কি, সেগুলো হচ্ছে যে ভার্মি কম্পোস্ট, ডিএপি সার, পটাশ এবং ধানের গুঁড়া সাথে খৈল, খৈলের গুঁড়া। খৈল কীভাবে কেন দিই সেটা আপনাদের জানা দরকার। খৈল হচ্ছে জৈব সার, ভার্মি কম্পোস্ট জৈব সার। তাছাড়াও খৈল, ভার্মি কম্পোস্ট দুটা জৈব সার, এই দুটা জৈব সার পেঁয়াজের জন্য খুবই উপকারী। এর পরিমাণটা কি, আপনার কাঠাপ্রতি 2 কেজি খৈল, 4 কেজি পরিমাণ কাঠাপ্রতি ভার্মি কম্পোস্ট, ডিএপি 4 কেজি পরিমাণ, আর পটাশ হলো কাঠাপ্রতি সারা 1 কেজিও লাগে কোনো জমিতে, কোনো জমিতে 1/2 কেজিও লাগে। এই 1/2 কেজি বা 1 কেজি জমির কোয়ালিটি অনুযায়ী এগুলো নির্ধারিত হয়ে থাকে। আমি গত 15 দিন আগে এই বৃষ্টির আগে এই পেঁয়াজগুলো লাগিয়েছি, আপনারা এই পেঁয়াজগুলো দেখুন, ইনশাল্লাহ খুব খারাপ হয়নি। বৃষ্টির পরেও এগুলো কিন্তু, ব্যাপক বৃষ্টি হয়েছে তারপরেও এই পেঁয়াজগুলো কিন্তু মারা যায় না, লক্ষ্য করলে দেখতে পাবেন পচেও না। এই জন্যে আশা করছি সামনে খুব ভালো একটা বেনিফিট পাওয়া আশা করছি। তো যাই হোক, আজকে প্রথম এই জমিতে আমি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করলাম। সেটা কি আমার ইউটিউব চ্যানেল আপনি দেখলে ডেসক্রিপশনে পাবেন, ডেসক্রিপশন অবশ্যই দেখবেন। এবং দেখুন আমি একসাথে অনেকগুলো ফসল করেছি, এই সমস্ত জায়গাতে, এই সমস্ত জায়গা খালি, এই যে খাপ করা আছে এখানে খালি জায়গাগুলো আমি ব্যাপকভাবে ইউজ করার জন্য এর ভিতর দিয়ে আর্লি ফুটি মূলা বীজ দিলাম, আজকেই দিলাম 15 দিন পরে, কারণ যাতে পেঁয়াজের কোনো অসুবিধা না হয়। তাই ক্ষেত খামার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো আমার প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বুঝছে তো? আজকে ওষুধ দেওয়া শুরু করলাম। ঔষধ সাধারণত প্রতিদিন যখনই ঔষধ দেন বিকালে দিবেন। বিকালে দেওয়ার একটা সুবিধা হলো যে বিকালে দিলে ঔষধের গুণাগুণটা বেশি পাওয়া যায়। আমি যে ভিডিওটা করছি আজকে আপনাদের, যে স্প্রে করা দেখাচ্ছি,
এখন ঔষধ কী কী দিলাম সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন। ধন্যবাদ।